সাকিবের পর বিসিবিকে তুলো ধুলো মাশরাফির। বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে বিরাজ করছে উত্তপ্ত পরিস্থিতি। বাংলাদেশ ক্রিকেটের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাকিব আল হাসান ও বিসিবির চলমান দ্বন্দ্বে নতুন করে ঘি ঢাললেন মাশরাফি বিন মুর্তজা। একটি বেসরকারি টেলিভিশনে সম্প্রতি বিস্ফোরক মন্তব্য করেছেন মাশরাফি। তিনি বিসিবি কর্মকর্তাদের বিদেশ সফর, অফিস করা না করা, তাকে দল থেকে বাদ দেওয়া সহ নানা বিষয়ে মুখ খুলেছেন। অনুষ্ঠানটির প্রোমো ভিডিওতে মাশরাফি আরও বলেন যে মানুষগুলো কথা বলছে, ওদের অবদান কি, অবদানগুলো যদি আমি তুলে ধরি সেটা তো খারাপ হয়ে যাবে। একটা ওয়ার্ল্ড কাপে 50 জন যাচ্ছেন, মাশরাফির 14 গোষ্ঠী উদ্ধার করছেন, খুবই অবাক লাগে। এনারা কি কোনো তথ্য রাখেন, কিন্তু কেউ কি নিজের টাকায় গেছে নাকি, একটু শোনেন তো। এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন ফিটনেস ইস্যুতে মাশরাফিকে হয়তোবা ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রাখা হবে না। এমন মন্তব্যের বিষয়ে মাশরাফি বলেন, ডেটাগুলো একটু বের করে দেখেন, আমার একটা ফিটনেস টেস্ট ফেল আছে কিনা, আমি তো এগুলো ক্যামেরার সামনে এসে বলি নাই, আমাকে বাদ দেওয়ার সময় কোনো আলোচনাই আমার সঙ্গে করা হয়নি, অথচ বিসিবি বলছে আলোচনা হয়েছে, আমি তো এগুলো ক্যামেরার সামনে বলি নাই। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে সাকিবের মন্তব্যের বিষয়ে বোর্ড সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে বিসিবির পক্ষ থেকে। রোববার সংবাদ মাধ্যমকে বিসিবি পরিচালক নাইমুর রহমান দুর্জয় এ তথ্য জানিয়েছেন। পরবর্তী ভিডিও পেতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।